ত্বক ফর্সা করবে এমন তিনটি খাবার। আমরা সবাই উজ্জ্বল ও সতেজ ত্বক চাই। বাজারে বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত পণ্য আপনাকে সুন্দর ত্বকের প্রলোভন দেখাবে ঠিকই, তবে সঠিকভাবে যত্ন নেওয়ার উপাদানগুলো পাবেন আপনার রান্নাঘরেই। যদিও ত্বকের যত্নের রুটিন গুরুত্বপূর্ণ, উজ্জ্বল ত্বকের যাত্রা শুরু হয় ভেতর থেকেই। ভারতের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট প্রাচিশা স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বকের জন্য তিনটি খাবারের কথা উল্লেখ করেছেন। আমাদের খাদ্য তালিকা থেকে পুষ্টি গ্রহণ করা আমাদের ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে সহজ উপায়। হাইড্রেট থাকা ছাড়াও আপনার ত্বকের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে আপনি আজ থেকে তিনটি খাবার গ্রহণ করতে পারেন। স্বাস্থ্যকর ত্বকের জন্য এই তিনটি খাবার আপনাকে অবশ্যই খাদ্য তালিকায় যোগ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক খাবারগুলো সম্পর্কে। গ্রিন জুস। গ্রিন জুস কেবল ইনস্টাগ্রামের জন্য ট্রেন্ডি পোস্ট নয়, এটি ত্বকের জন্য পুষ্টির একটি পাওয়ার হাউস। শাকসবজি এবং ফলের তাজা রস ডিটক্সিফাইং করতে সাহায্য করে। এর ফাইবার এবং ভিটামিন ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। পালং শাক, শসা, ধনে পাতা এবং লেবুর রসের মিশ্রণ নিয়মিত পান করলে ত্বক সুন্দর রাখা সহজ হবে। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সংমিশ্রণ একটি প্রাকৃতিক বুস্টার হিসেবে কাজ করে, যা ত্বকের জন্য অনেক বেশি উপকারী। গ্রিন জুস খেলে তার টক্সিন দূর করতে সাহায্য করে, ফলে ত্বক আরও উজ্জ্বল হয়ে ওঠে। কমলা। কমলা আপনার ত্বক উন্নত রাখার জন্য একটি ভাণ্ডার। ভিটামিন সি সমৃদ্ধ কমলা হয়ে ওঠে উজ্জ্বল ত্বকের সেরা বন্ধু। প্রাচী শাহ কমলা খাওয়ার প্রাথমিক সুবিধা সম্পর্কে বলেছেন, কমলায় রয়েছে ভিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, যা আপনার ত্বকের রক্ত প্রবাহের ভারসাম্য বজায় রাখে, ভ্রূণ প্রতিরোধে সাহায্য করে এবং ভ্রূণের দাগ কমায়। এই ফলে থাকা ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে, যে কারণে অকালে বার্ধক্য, বলিরেখা এবং ত্বক কুচকে যাওয়ার রোধ করা সম্ভব হয়। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন হল কাঠামোগত প্রোটিন যা ত্বককে দৃঢ় করে এবং তারুণ্য বজায় রাখে। প্রতিদিন কমলা খেলে আপনি নরম, কোমল এবং সুন্দরভাবে ময়েশ্চারাইজ ত্বক পাবেন। বাদাম। নিয়মিত বাদাম খেলে আপনি ত্বকের পরিবর্তনটা নিজেই টের পাবেন। প্রাচিশা বলেন, এই সুপার স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য পুষ্টি সমৃদ্ধ চর্বি এবং ওমেগা থ্রি যোগায়। ওমেগা থ্রি আপনার ত্বকের খোসগুলোর জন্য চূড়ান্ত হাইড্রেশন হিসেবে কাজ করে। এটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে যা আর্দ্রতাকে আটকে রাখে, সেই সঙ্গে শুষ্কতা ও ক্ষীণতা দূর করে। বাদামে থাকা ভিটামিন ই ইউভি ক্ষতির বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসাবে কাজ করে, যদিও এটি সানস্ক্রিনের বিকল্প নয়। তবে প্রতিদিনের খাবারে বাদাম রাখলে তা সূর্যের ক্ষতিকর রশ্মির বিরুদ্ধে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর তৈরি করতে পারে। এছাড়াও বাদাম জিঙ্কের একটি উৎস, যা কোলাজেনের মাত্রা বজায় রাখে এবং ত্বকের মেরামতের জন্য একটি অপরিহার্য খনিজ হিসেবে কাজ করে।